ওসি সাহেব, জি স্যার, আপনি এই অঞ্চলের দায়িত্বে আছেন? জি স্যার। এই আপনারা একটু দূরে যান। যান আপনারা দূরে। কি ঘটনা ঘটেছে জানেন? একটা দুষ্ট প্রকৃতির পাগল যে ঘুরে বেড়াচ্ছে, এটা জানেন? দুষ্ট প্রকৃতির না স্যার, ভালো ছেলে, আমার সাথে আলাপ হয়েছে। মন্ত্রী মহোদয়ের আগমন যেন বিনা ঝামেলা হয় তা নিয়ে সে চিন্তিত। তাকে অ্যারেস্ট করে হাজতে নিয়ে যান, দিস ইজ অ্যান অর্ডার। স্যার আপনাকে একটা কথা বলি, আপনার দাঁত চর্দে ফেলে দেবার পর সে এখন একজন হিরো, তাকে অ্যারেস্ট করা মানে এই অঞ্চলে বিরাট গণ্ডগোল বাঁধা, এটা স্যার ঠিক হবে না। শুনুন ওসি সাহেব, চর মেরে সে আমার দাঁত ফেলে নাই, ওটা একটা লুজ দাঁত ছিল, লুজ দাঁত। আপনি এখন আমার চোখের সামনে থেকে যান, আসুন। জি স্যার। তোরে যদি খাগড়াছড়িতে ট্রান্সফার না করছি, আমি সারা জীবন এভাবে কলা খেয়ে এসেছি, এখনো খাবো, পিরিচে চা ঢেলে শব্দ করে খাবো। জি স্যার। আপনি কি আমাকে মূর্খ ভাবেন? পৃথিবীতে অনেক বড় বড় রাজনীতিবিদ ছিলেন যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, বিএ এমএ কোনো ডিগ্রি ছিল না, এরকম 18 জনের নাম আমার খাতায় লেখা আছে, আপনি কি 18 জনের নাম বলতে পারবেন? স্যার আই ডোন্ট থিংক সো। ফরফর করে ইংরেজি বলা আর স্যুট টাই করে ঘুরে বেড়ানো এটা কোনো যোগ্যতা না, জনগণের ভালোবাসা পাওয়াটাই প্রধান। বসুন। জি স্যার। হয়েছে, আপনি আমাকে কন্ট্রোল করার চেষ্টা করেন, এটা ঠিক না, আর করবেন না। জি আচ্ছা স্যার। স্যার ছোট্ট একটা ঝামেলা হয়েছে। ঝামেলার কথা আমাকে বলবেন না, ঝামেলার কথা শুনতে আমার ভালো লাগে না। স্যার হেলিকপ্টার পাওয়া যাচ্ছে না। হেলিকপ্টার পাওয়া যাচ্ছে না? আপনি আমার সাথে ফাজলামি করছেন? মন্ত্রী যাবে হেলিকপ্টারে চড়ে, দুনিয়ার মানুষ ভেঙে পড়বে, এটা বড় বিষয় না। আমি গাড়ি নিয়ে উপস্থিত হলে মজা থাকবে। স্যার গাড়ি যাবে না, রাস্তা অতি কর্তমাক্ত, আমি মহিষের গাড়ির ব্যবস্থা করছি স্যার। মন্ত্রী যাবে মহিষের গাড়িতে? আপনার মাথা কি পুরোপুরি গেছে? যেভাবে পারেন হেলিকপ্টারের ব্যবস্থা করেন, মাথা চুলকাবেন না। আপনার মাথায় উকুন হয়নি যে মাথা চুলকাতে হবে। রেডক্রসের একটা হেলিকপ্টার আছে, ওদের সঙ্গে যোগাযোগ করেন, সিভিল এভিয়েশনের সঙ্গে যোগাযোগ করেন। আর্মির সঙ্গে যোগাযোগ করেন, ওদের হেলিকপ্টার আছে। আমি খুব আনন্দ ফুর্তি করতে যাচ্ছি, আমি দেশের কাজে যাচ্ছি। জি অবশ্যই স্যার। আনিসকে টেলিফোন করে বলেন যেন 6-7টা এতিম শিশু জোগাড় করে রাখেন, তাদেরকে এককালীন বৃত্তি দেওয়া হবে। মেয়ে শিশু, মেয়েরা এই সমাজে নির্যাতিত, অবহেলিত। অবশ্যই স্যার। স্থানীয় মসজিদে অনুদান দেওয়া হবে, সমপরিমাণ অনুদান একটা মন্দিরকেও দেওয়া হবে। আমি ধর্ম নিয়ে কোনো বৈষম্য করব না। আনিসকে বলেন মন্দির এবং মসজিদ যেন ঠিক করে রাখে। মন্দির মন্দির কই পাবো স্যার? এই অঞ্চলে তো কোনো হিন্দু নাই। হিন্দু নাই কেন স্যার? কোনো কালই হিন্দু ছিল না। কোনো কালই ছিল না, এখন ব্যবস্থা করেন। মন্ত্রী মহোদয় মন্দির পরিদর্শন করবেন। বিরাট বিপদে পড়লাম দেখি এখন। কি এই, তুই হিন্দু হতে পারবি? কেন পারবো না? তোকে মার দু হিন্দু হয়ে। দেখ ও পারবে স্যার, অং বং ভালো জানে স্যার। আপনার দাঁতের ব্যথা কি বাড়ছে? ডাক্তার ডাকবো? ডাক্তার একজন খবর দিতে পারেন। স্যার নমস্কার। ভগবানের কৃপায় গালের ব্যথাটা একটু কমেছে। ওসব কথা বাদ দে, মন্দির দরকার, মন্দিরের ব্যবস্থা কর। আমাদের দরকার মন্দির, কথা না, যা দৌড় দে। রাম 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 রাম। চেয়ারম্যান সাহেব, স্যার আপনার এই রোগ অত্যন্ত খারাপ। 100% সত্য স্যার, আপনার কথা 100% সত্য, কিন্তু খারাপ লোকেরই আমাদের প্রয়োজন স্যার, অং বঙ্গে দরকার আছে। চলুন স্যার, ডাক্তার কাছে যাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, আমি ডাক্তার। আমার খবর দিছেন?
MBBS স্যার আমার একটা ফার্মেসি আছে ডাক্তারি বই টুকটাক পড়েছি হ্যাঁ শুনেন ঘটনা হয়েছে কি পান খাচ্ছিলাম সুপারির টুকরায় বেকায়দা একটা কামড় পড়ছে একটা দাঁত গেছে পড়ে এই যে আমি তো শুনলাম বুদ্ধিবাগরা থাপ্পড় দিয়ে আপনার দাঁত ফেলাই দিছে কই শুনলেন বাজারে শুনেছি এটা নিয়ে বিরাট আলোচনা বিরাট আলোচনা জি এইরকম ঘটনা তো ঘটে না একটা ইতিহাস গাতক বুদ্ধি একটা গান বানছে গানও শুনে আসলাম শুনেন শুনেন দশ জনাতে শুনেন দিয়া মন বুদ্ধি মিয়া কি করেছে করিব বর্ণন দেখি হা করেন হা করা লাগবে না আপনি বিদায় হন যান স্যার চলে যাব অবশ্যই চলে যাবেন একটা অ্যান্টিবায়োটিক স্টার্ট হওয়া দরকার ওই মিয়া অ্যান্টিবায়োটিক আপনি কি বুঝেন চালান ফার্মেসি যান গো ওয়াক আসসালামু আলাইকুম গান বেঁধে ফেলেছে শোনেন শোনেন দশ জনাতে শোনেন দিই আমরা কিরকম বদমাই সঞ্চয় ফেলে দিলেন কি না চমৎকার আয়রে তোরা দেখে যারে দাঁতের কি বাহার বেশ 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 আহা বেশ